গাজীপুরের নিয়ম ভেঙে রাস্তা পার হওয়ার সময় বাধা দেয় দুই কনস্টেবলকে চর মারার অভিযোগে মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত কাউন্সিলর রুহুন্নাহার রুনাকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের চান্দনা চৌরাস্তা থেকে বাসন থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ওই নেত্রী ভোগড়া থেকে প্রাইভেট কার দিয়ে জাগ্রত চৌরঙ্গি হয়ে জয়দেবপুরের দিকে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশকে চর দেওয়া শুরু করেন ওই নেত্রী, পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। করোনা ভাইরাসের অবস্থা নিয়ে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্বিতীয়ত হলো, আপনারা দেখেছেন যে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে বাচ্চার সংখ্যা খুব কম, গ্লোবালি জিরো টু নাইন ইয়ার্স এর অলমোস্ট নীল কাছাকাছি। ফলে এইসব দিক থেকে এখনই স্কুল স্টুডেন্টদের এত আতঙ্কিত হওয়ার কারণ নেই। শিক্ষকরা তো হতে পারে, আমিও আতঙ্কিত অভিভাবক হিসাবে, দু একজন আক্রান্ত হওয়ার পরে করবেন কিনা সেই বিষয়ে আপনিও আপনিও সচেতন হবেন, সচেতন করবেন, আমিও করব। ওইরকম পরিস্থিতি হলে অবশ্যই সরকার বন্ধ করবে। কিন্তু গ্লোবালি তো বন্ধ করে দিয়েছে, গ্লোবালি তো অনেক বন্ধ করে দিয়েছে। আমাদের স্বাস্থ্যগত পরামর্শ দিয়েছি কিভাবে নিরাপদ থাকতে হবে, এটা আমরা বলেছি। বন্ধ করা না করা এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, দুইটাই তো সমাবেশের জায়গা, সমাবেশ তো হচ্ছে সব জায়গায়। একজন একজনদের চিনে, একজন কার জ্বর আসছে, কার কি কন্ডিশন জানে, আরেকটা ক্রাউ একটা বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, সেটা কি সমান হয়? যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো কর্তৃপক্ষ তাদের বিশ্রাম নিতে পারে, যে কোনো বাবা যদি কেউ কোন বাচ্চা বা বাচ্চার মা যদি বুঝতে না পারে তার জ্বর আসছে বা কোনো ভাবে যদি মিস হয় তাহলে তো সবাই আক্রান্ত হচ্ছে, হওয়ার সুযোগ রয়েছে। এটাকে অ্যাভয়েড করার তো আপনি অপব্যাখ্যা করছেন, আপনি বলতে পারেন। কোন দেশের নাগরিক কি আসতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিনা, যেমন চীন হতে পারে, ভারত হতে পারে, কাতার বা যেসব দেশ আমাদের সাথে আমাদের যাওয়া নিষেধ করেছে, এরকম কোন দেশের নাগরিক কি আসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিনা? নিষেধাজ্ঞা মানে যখন ফ্লাইট বন্ধ হয়ে যায়
তখন তো কেউই আসতে পারে না। আর এটা রিসিপ্রোকাল, যদি কিনা তারা বন্ধ করে আমরা বন্ধ করে দিতে পারি, আমরা বন্ধ করে দিতে পারি। নির্দেশ আছে, রাজনীতি আছে, যে যেখানেই থাকুক না কেন আমাদের প্রচার প্রচারণা কিভাবে নিজেকে মানে সাফ সুতরা রাখতে হবে, কিভাবে অপরকে নিরাপদ রাখতে হবে, এই বিষয়টা আমরা আলোচনা করেই যাচ্ছি। এবং প্রত্যেকটা বড় বড় এই প্রতিষ্ঠানে তাদের নিজস্ব ডাক্তারও রয়েছে। আমাদের যে মেসেজটা সকলের জন্য সারা বাংলাদেশে এই মেসেজ, প্রত্যেকটা নাগরিকের জন্য এই মেসেজ, যাতে কিভাবে আমরা করোনা ভাইরাস থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, দেশবাসীকে।